বুধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে বাসন্তী পূজা। সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুরেও বিভিন্ন অংশের মানুষের মধ্যে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। তবে মূল যে বাসন্তী পূজাটা হয় সেটা হলো উদয়পুর জগন্নাথ দিঘির পূর্ব পারে হরি মন্দির নামে গত প্রায় ৭৫ বছর ধরে বাসন্তী পূজা হয়ে আসছে। এই মন্দিরটি কোনো মহারাজা নির্মাণ করেছিল। এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও কোনো ঐতিহাসিকরা মনে করেন মহারাজা ধর্মমাণিক্য এটা নির্মাণ করেছিলেন। এই হরি মন্দিরে উদয়পুরে প্রাচীন তথা প্রাবন্ধিক স্বপন ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান, ১৭৬০ সালে উদয়পুরের রাজধানী আগরতলাতে চলে যাবার পর মন্দিরটি আবর্জনায় ঢেকে যায়। ১৯০১ সালে বর্দা কান্তনাগ নামে এক ভদ্রলোক একদিন লোকনাথ বাবার মন্দিরের জন্য জায়গা খুঁজতে খুঁজতে এই মন্দিরে এসে আবর্জনা দেখে পরিষ্কার করে সেখানে রাধাকৃষ্ণের ছবিটা একটা বসিয়ে দিয়েছিলেন। ১৯৪২ সালে প্রসন্নদে নামে এক ভদ্রলোক একদিন স্বপ্নাদিষ্ট হয়ে বাসন্তী পূজা করার কাজ শুরু করেন। তিনি মারা যাবার পর তার পরিবারের লোকজন এই হরি মন্দিরে বাসন্তী পূজা প্রতিবার করে যাচ্ছেন এবং প্রতিদিন এই মন্দিরে সকাল বিকালে পূজা দিয়ে আসছেন। আর এই বাসন্তী পূজা এবছর ৭৫ বছরে পা দিয়েছেন বলে স্বপন ভট্টাচার্য জানান। উল্লেখ্য, এই পূজাকে কেন্দ্র করে সরকারিভাবে কোনো সাহায্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদি সরকারি সাহায্য পাওয়া যেত তবে আরও বেশি এই পূজাকে কেন্দ্র করে জনগণের মধ্যে উৎসাহ দেখা যেত। বলা যায় প্রাচীনতম বাসন্তী পূজা এবার ৭৫ বছরে পা দিল। শ্রী হরি মন্দিরে বাসন্তী পূজা, এই মন্দিরটি বহু পুরনো, শিলালিপি না থাকায় এই মন্দিরটি কোন মহারাজা নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। তবে কোনো ঐতিহাসিক মনে করেন মহারাজা ধন্যমাণিক্য উদয়পুরে ৪টি বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন, এই ৪র্থ বিষ্ণু মন্দিরে। যাই হোক, ১৭৬০ সালে রাজধানী স্থানান্তরের পর মন্দিরটি জঙ্গলাকীর্ণ হয়ে যায়। ১৯০১ সালে বরদাকান্ত নাগ নামে এক ভদ্রলোক লোকনাথ বাবার আশ্রম করার জন্য উদয়পুরে আসেন। তিনি পছন্দ মতো জায়গা পাননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।